আষাঢ়ের শুরু থেকে গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে নারায়ণগঞ্জের ডিএনডি এলাকার অভ্যন্তরে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় মানুষের দুর্ভোগের কারণে ক্ষমা চেয়ে তা দ্রুত নিরসন করতে আজ থেকেই পানি নিষ্কাশন কাজ শুরু করার কথা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে স্বাস্থ্যবিধি মেনে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে গণমাধ্যমকে তিনি একথা জানান। ডিএনডির জলাবদ্ধতা প্রসঙ্গে সংসদ সদস্য শামীম ওসমান আরও জানান, এ সমস্যা সমাধানের বিষয়ে ইতিমধ্যে তিনি প্রধানমন্ত্রীর দপ্তর সহ পানি সম্পদ মন্ত্রণালয় এবং ডিএনডি উন্নয়ন প্রকল্পের দায়িত্বে থাকা সেনা কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। আজকের মধ্যেই সেনাবাহিনী উচ্চ ক্ষমতা সম্পন্ন দুটি পাম্প চালু করে পানি নিষ্কাশনের কাজ শুরু করবেন এবং এতে দ্রুত সফলতা আসবে বলে আশ্বস্ত করেছেন। শামীম ওসমান আশা করছেন আজ রাত থেকেই ডিএনডির কৃত্রিম জলাবদ্ধতার পানি কমতে শুরু করবে এবং সাধারণ মানুষ দুর্ভোগ থেকে রেহাই পাবে। জলাবদ্ধতার বিষয়ে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে শামীম ওসমান জানান, ডিএনডির উন্নয়ন প্রকল্পের জন্য পরবর্তী আর্থিক বরাদ্দের ব্যাপারে প্রধানমন্ত্রীর দপ্তরে তিনি আলাপ করেছেন, আরও যে পরিমাণ অর্থের প্রয়োজন সেটা বরাদ্দ হয়ে গেলে সেনাবাহিনী এই প্রকল্পকে হাতির ঝিলের চেয়েও মনোমুগ্ধকর অবস্থার সৃষ্টি করবে। এতে প্রায় 20 লাখ মানুষ স্থায়ীভাবে জলাবদ্ধতা থেকে রেহাই পাবেন বলে তিনি আশা করছেন। কিন্তু আজকে রাতের থেকেই নারায়ণগঞ্জে পানি সরা শুরু হবে এবং আমরা এই অভিশাপ থেকে মুক্ত পাব এবং আমি আপনাদের মাধ্যমে, যদি আমি কালকে না থাকি, যদি মনে যাই আল্লাহ যদি মৃত্যু হয় তাহলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে আমার অনুরোধ থাকবে এই ডিএনডি যে নেক্সট বাজেটটা দরকার সেটা যাতে নারায়ণগঞ্জে আসে সেই বিষয়টাতে আপনারা সোচ্চার থাকবেন, কারণ এটা নারায়ণগঞ্জের মানুষের জন্য দরকার, নাহলে প্রতি বছর বছর কিন্তু আমাদেরকে এই একই ভোগান্তি ভরতে হবে। যেইটুকু টাকা এক্সেস টাকা দরকার, ইটস নট এ ম্যাটার, খুব বেশি টাকার দরকার না, ওই টাকাটা হয়ে গেলে আমার মনে হয় সেনাবাহিনী যেভাবে হাতির ঝিলটাকে পরিপূর্ণ করেছেন এইভাবে এটা পরিপূর্ণ হবে ভবিষ্যতে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। আমাদেরকে এটা নিয়ে আর আলোচনায় বসতে হবে। পরে সেনা কর্মকর্তাদের নিয়ে সিদ্ধিরগঞ্জে জলাবদ্ধতা কবলিত বিভিন্ন এলাকাসহ ডিএনডি পাম্প হাউস পরিদর্শন করেন তিনি।